কাজের লোকও জুটেছিল। বেঈমান কোথাকার, বিনে পয়সায় থাকা খাওয়া তবু যদি সব কাজ ঠিক মতো করত, যেই ছাড়িয়ে দিয়েছি অমনি আমার কাছে নামে গিয়ে অন্যের কাছে নিন্দে করছে, ভাবছে এই করে বুঝি কিছু আদায় করতে পারবে। এসো এসো, উফ বাবা বসো, তোমাকে দেখে জানো তো চিন্তা মুক্ত হলাম, এতক্ষণ যে টেন্স ছিলাম কি বলবো। সত্যি তুমি না, তো কে রাজি বেরোচ্ছ না? আরে না, বেরোলে যদি দেবী চৌধুরী এসে আবার কোনো ঝামেলা পাকায়। উফ রবেশ, কেন পাত্তা দাও ওকে, এই পাত্তা পেয়ে পেয়ে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, কি ভাবে কে জানে নিজেকে সুপার ওম্যান, যে কোনো সেন্সিবল লোক তোর কান্ড দেখলে হাসবে। কই আমার তো হাসি পাচ্ছে না। পাচ্ছে না পাবে, আমি একবার দেবী চৌধুরীকে বাগে পাই, যা কাণ্ড করবো না সবাই হাসি পাবে। তা বাই দ্য ওয়ে, তোমার হাজবেন্ড কি তোমাকে এই ফোর্ট সামলাতে বলে নিজে অফিসে গেছে? না না, ওকে একটু লোকাল থানায় পাঠিয়েছি, ওই মুন্নির এগেনস্টে চুরির কমপ্লেন করতে। এক্সেলেন্ট, তাহলে চিন্তা কিসে? ওই বোধহয় থানা থেকে ফিরলো। কি চাই? সেটা বোধহয় আপনি জানেন, আমি মুন্নির ব্যাপারে কথা বলতে এসেছি। দেখুন, আমি যে আপনার সাথে কথা বলতে চাই না সেটা নিশ্চয়ই কাল রাতেই আপনি প্রমাণ পেয়েছেন। হ্যাঁ পেয়েছি, কিন্তু আমি নিরুপায়, আমাকে কথা বলতেই হবে। জবরদস্তি নাকি? আপনি এত গায়ে পড়া কেন বলুন তো? শুনুন, আপনার কোনো কাজ থাকতে পারে বা না পারে, আমাদের কাজ আছে, কাজেই আপনি। আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলিনি। আপনি আমার সঙ্গেই কথা বলবেন, আমি এদের ফ্যামিলি ফ্রেন্ড, আর ওই মুন্নি বলে মেয়েটি সব কথা আমি জানি। দেখুন, আমার মুন্নির ব্যাপারে কথা বলাটা অত্যন্ত প্রয়োজন, আমি বেশি সময় নেব না। আচ্ছা, আপনি কি মুন্নির গার্জেন নাকি? ঘটনাচক্রে তাই, কাল রাত্রে আপনাকে মারধর করে বের করে দেওয়ার পরে ও আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। এক্সেলেন্ট, অপূর্ব। আপনার ভদ্রতাবোধ না থাকতে পারে, সেলফ রেসপেক্ট না থাকতে পারে, নার্ভের চোটটা বেশ ভালোই আছে। এতক্ষণে খেলাটা বুঝতে পারলাম, আমার কাজের লোককে ভাঙিয়ে নিয়ে গিয়ে আবার আমাকেই বদনাম দিচ্ছে। শুনুন, আপনারা আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। আপনার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা কি আপনার থেকে শিখতে হবে নাকি? আর ওই রকম মুন্নির মতো চোর ছাচন না আপনার বাড়িতেই ভালো মানায়। মুন্নি চোর? হ্যাঁ, কি আশ্চর্য, একটা নিরীহ মেয়েকে এরকম চোর অপবাদ দিতে আমার খারাপ লাগছে না। থাক থাক, পুলিশ এসে যখন কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে যাবে না, তখন বোঝা যাবে কে কতটা নিরীহ। মুন্নিকে পুলিশে দেবেন চোর বলে? আপনারা কি মানুষ, কি ইনহিউম্যান সত্যি! সাহস তো কম নয় আপনার, যার বাড়িতে দাঁড়িয়ে আছেন তাকে অপমান করছেন। অপমান, মান অপমান বোধ আপনাদের আছে নাকি? কি বললেন আর একবার বলুন কথাটা, সাহসটা দেখি আপনার। আমার সাহসটা কম নয় মিসেস সেনগুপ্ত, তবে আপনার মতো একটা অসহায় মেয়েকে কষ্ট দিয়ে অত্যাচার করে আমি বীরত্ব প্রমাণ করি না, সেটা আপনাদেরই সাজে। ওই ছোট লোকটার উপর খুব দরদ দেখছি। উনি ছোট লোক? ছি, আপনারা কি, জাস্ট শাট আপ। হাউ ডেয়ার ইউ। আর একটা কথা বললে আপনাকে আমি কি চলে যেতে বলবেন তো? আমি থাকতে আসিনি, যাওয়ার আগে একটা কথা মিসেস সেনগুপ্ত, মুন্নিকে চোর প্রমাণ করার আগে আমি প্রমাণ করব যে মুন্নিকে আপনারা অত্যাচার করতেন, ওর গায়ে মারের দাগগুলো কিন্তু এখনো স্পষ্ট। এ দিয়ে কিছুই প্রমাণ হয় না। কান্দি থেকে ওর মামা এলে প্রমাণ হবে, আপনার মুন্নিকে টাকার বিনিময়ে কিনেছিলেন এবং মানুষ করবেন বলে এনেছিলেন, সেটা মিথ্যে কথা? আপনি যা পারেন করুন, যা পারেন আপনি করুন, ওই মুন্নির হাতে আমি হাত করা পড়াবো। আপনি বোধহয় জানেন না না আমি কে? আমার জানা দরকার নেই, সেটা আমার জানা দরকার নেই, আপনি আইনের ঊর্ধ্বে নন তো? আপনাকে একটা কথা বলি, এদের সঙ্গে হাত মেলালে পরে এদের সঙ্গে হাত করা আপনারও পড়বে, মুন্নির কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। আসলে গ্রামের সরল মেয়ে ভেবেই আনা, বাড়িতে মেয়ের মতো থাকবে, বাড়ির কাজকর্মে সাহায্য করবে, বয়স বছর 15, দেখতে আরও ছোট লাগে। তো আমার স্ত্রী মাঝে মাঝেই বলতো যে বাড়ির কিছু কিছু জিনিস মিসিং, তা আমি অত পাত্তা দিইনি। কাল বিকেলে মেয়েটি চলে যায়, তখন আমার স্ত্রী শ্যামলী
ও দেখে যে বাড়ির কিছু টাকা এবং দু একটা গয়নাও পাওয়া যাচ্ছে না। কত টাকা? তা প্রায় 1000-2000 হবে, একটা সোনার চেন আর এই কানের দুজোড়া দুল। মেয়েটা কি নাম বলুন তো? মুন্নি। ছবিটা দিতে পারবেন? ইয়ে মানে ছবি তো নেই। ছবি নেই? আপনারা তো অদ্ভুত মানুষ সমস্ত। মেয়েটাকে যখন কাজে রেখেছিলেন আপনি, তখন কি থানায় একবার ইনফর্ম করেছিলেন? করেননি তো? না মানে না। এই হচ্ছে মুশকিল জানেন তো আপনাদের, পুলিশকে যখন গাল দেবেন তখন এক পায়ে লাফিয়ে বসবেন। যদি মিনিমাম কোঅপারেশন আমাদের সঙ্গে আপনারা করবেন না, আপনারা নিজেদের শিক্ষিত মানুষ বলেন না তো? আপনারা যদি এরকম করেন তো বাকিদের দোষটা কোথায়? না মানে আসলে জানা ছিল না। কি জানা ছিল? কি জানা ছিল না? টিভিতে পেপারে বিজ্ঞাপনগুলো দেখছেন না? অদ্ভুত। মানে কাজের মেয়েকে যখন রাখতে হয় তখন লোকাল থানায় সমস্ত ভ্যারাবোর্স জমা দিতে হয়। হ্যাঁ, সেটা তো মিনিমাম একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে তো এই সমস্যাগুলো ফেস করতে হতো না? না সমস্যা মানে বাচ্চা মেয়ে ঠিক আছে, মানে হয়তো খুঁজে বার করতে খুব একটা সমস্যা হবে সেটা আমি বলছি না আমি। না স্যার, প্রবলেম এমনিতেও কিছু নেই, কারণ মেয়েটি কোথায় আছে আমি জানি। কোথায় মেয়েটি? ওই আমাদের কমপ্লেক্সে এক ভদ্রমহিলা আছেন, দেবী চৌধুরী, তার বাড়িতে। হোয়াট? কি রে বাবা, ফার্স্ট আওয়ারের মধ্যে সমস্ত ফাইল ক্লিয়ার করতে হবে? আমি কি করে জানবো স্যার, বড় সাহেব আপনাকে বললে বলে দিতে তাই বললাম। ঠিক আছে ভাই, সমস্ত ফাইল ক্লিয়ার নাও, তুমি গিয়ে পাসকে দিয়ে দাও। আইন ইজ আইন। এটা আবার কি আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেবী বলো। বাট কি কি বলেছেন মিস্টার সেনগুপ্ত? কে বকবাস, মুন্নিকে চোর বলেছে? না না অসম্ভব, এটা হতে পারে না, আমি তো কয়েকদিন ধরে মেয়েটাকে দেখছি। না না নেব, ও চোর হতেই পারে না। হ্যাঁ পুলিশ আসবে, আসতে দাও। না না ঠিক আছে, চুরি যদি করে থাকে তো চুরির জিনিসগুলো কোথায়, মালগুলো কোথায় রাখলো বাচ্চাটা? একদম তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমি আসছি। শোনো, ওরা একটা 12 বছরের বাচ্চা মেয়েকে চোর সাজাবে সেটা সেটা কখনো হতে পারে না। আমি সমস্ত বিষয়ে তোমার সঙ্গে আছি, একদম তুমি ওদিকটা সামলাও, আমি আসছি। ওকে ওকে। জানা তো হুগা, লেকিন কেসে? স্যার আমি যেতাম আপনার কাছে স্যার। আমি জানি, সরি, আপনার টেলিফোনের কথাগুলো আমি শুনেছি। মিসেস চৌধুরী কোনো একটা বাচ্চা মেয়েকে রেস্কিউ করার চেষ্টা করছে। হ্যাঁ স্যার। ঠিক আছে আপনি যান, আমি আপনাকে পারমিশন দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। মাই প্লেজার। জল লাগবে না প্লিজ, জলটা খাও। আমার এই এক গ্লাস জলে কিচ্ছু হবে না, বালতি বালতি জল না আমার মাথায় ঢালো, আইসড ওয়াটার। একটা অর্ডিনারি হাউস ওয়াইফ, ওর এতটা অডাসিটি হয় কি করে যে আমাকে বলে আমি একজন ইনহিউম্যান? আসলে তোমায় বলেনি, কথাটা বলেছে আমাকে, দেখলে তো আরো কত খারাপ খারাপ কথা বললো। আমার খুব খারাপ লাগছে আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো। হাউ ডেয়ার শি, এতটা সাহসও পাই কোথা থেকে? হ্যাঁ আমি তো বুঝতে পারছি না, হঠাৎ করে বলে কি করে যে আমাদের অ্যারেস্ট করতে পারে? ও কি জানে বাইরের জগৎ সম্বন্ধে? আইডিয়া কতটুকু? আসলে নিজেকে মুন্নির সেভিয়ার ভাবছে, যত নষ্টের মূলে ওই মেয়েটি। না না, একটা 12 বছরের মেয়ে এত ট্রাবল করতে পারে না, এই ট্রাবল মেকার হচ্ছে দেবী চৌধুরী। আসলে সকলের ব্যাপারে ইন্টারফেয়ার করবে আর সেইভাবে পাবলিসিটি চায়, ইন্দিরা গান্ধী হতে চায়, মাথার উপর একটা সাদা স্ট্রিক লাগালেই তো পারে। বলছিলাম কি, ও তো মুন্নির ব্যাকগ্রাউন্ড সব জানে, যদি সত্যি সত্যি ঝামেলা পাকায়। ঝামেলা? কিসের ঝামেলা? ও কিসের ঝামেলা পাকাবে? ঝামেলা পাকাবার জানে কিছু? ও আমার লেজে পা দিয়েছে না, ও জানে না। এই এই ইন্ডিয়াতে সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রি হচ্ছে FTC, আমি সেখানকার কলকাতা ব্রাঞ্চের চিফ PRO। ও ও আমাকে থ্রেট করেছে, বলেছে আমি নাকি যা পারি করে নিতে পারি, ও আমার সোর্সের কথা জানে না। শুনো না, ও তো এখনো থানা থেকে এলো না, দেবী যদি সত্যি সত্যি থানায় চলে যায়? না গেলে তো কি করবে? কি ভেবেছো কি আমার কোনো সোর্স নেই নাকি? শরৎ
ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো মিস্টার সোনি, কাকলি হিয়ার। একটু প্রবলেম ছিল, হ্যাঁ মানে আপনার সঙ্গে একটু ডিসকাস করো। হ্যাঁ তো একটা, হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনি সবসময় আমার পাশে আছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে আই উইল গেট ব্যাক টু ইউ, থ্যাংক ইউ। চিন্তা করো না, আমি দেখছি আরো কয়েকটা জায়গা। বিগ শটস, কমিশনারকে একটু দেবেন। হ্যাঁ বলবেন, কাকলি মিত্র বলছি। হ্যাঁ স্যার কেমন আছেন? কি আজকাল আর মনেই থাকে না নাকি আমাকে? হ্যাঁ আপনাদের তো বিপদে নাম। হ্যাঁ হ্যাঁ বিপদ ঠিক না, মানে একটা সামান্য ঝামেলা, মানে আপনি জাস্ট একটু যদি ইন্টারফেয়ার করেন তাহলে। হ্যাঁ আমি তাহলে কখন ফোন করবো বলুন, আধ ঘন্টা বাদে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আর জাস্ট দুটো ফোন তুমি দেখো, এমটি একটু বলি। হ্যাঁ লোকাল কাউন্সিলর অফিস, হ্যাঁ হ্যাঁ কাকলি মিত্র বলছি। হ্যাঁ ওনাকে একটু দিন। হ্যাঁ একটু একটু সাহায্য চাই আপনার। হ্যাঁ 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 না না পরশু দিনের ব্যাপারটা আমার মনে আছে, হ্যাঁ কিন্তু আজ ইমিডিয়েটলি যদি একটুখানি আপনি ফোনে, আপনি হ্যাঁ আমার মোবাইল অন আছে, হ্যাঁ আপনি ফোন করে নেবেন। ওকে ওকে আচ্ছা, আর একটা এমডিকে দিন, কাকলি হ্যাঁ কাকলি মিত্র। হ্যাঁ একটু, হ্যাঁ একটুখানি আটকে গেছিলাম, হ্যাঁ অফিসিয়াল একটা একটা, হ্যাঁ আমি বলেছিলাম না ওই সেই, হ্যাঁ সেই ক্ষেত্রে ওই প্রবলেমটা একটু বেড়েছে আর কি, আপনি হেল্প করছেন তো? হ্যাঁ আমি পার্সোনালি নিজে এসে আপনার সঙ্গে কথা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাই তো হয়ে গেল, যাক নিশ্চিন্ত। বাবা মিনিস্টার থেকে কাউন্সিলর থেকে কমিশনার থেকে এমডি, আচ্ছা সবার সাথে তোমার যোগাযোগ, এদের সাথে কি তোমার অফিসের কোনো? না না পার্সোনাল কন্ট্যাক্ট, ঘরে বসে নীতিজ্ঞান দেওয়ার যুগ আর নেই, পিয়ারের যুগ পিয়ার। আর তাছাড়া আমি তো দেবী চৌধুরী নই যে ঢাল তরল ছাড়া যুদ্ধ করব। যাক তুমি নিশ্চিন্ত, এবার আমি আসি। এই চলে যাচ্ছ? আমার মোবাইল অন থাকবে, মুন্ডে অ্যারেস্টেড হলে আমায় জানিয়ে দিও। ঠিক আছে একটু চা, আচ্ছা একটু ফ্রুট জুস খেয়ে যাও অন্তত। ওয়েল আই ডোন্ট মাইন্ড, না না ঠিক আছে ঠিক আছে, না না তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা তো আছি। না দেখি না ওরা কতদূর যেতে পারে। না মুন্নিকে এখন পুলিশের সামনে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, ও নার্ভাস হয়ে যেতে পারে। না 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 তুমি তোমার কাজ কমপ্লিট করে তারপর এসো, আমরা তো আছি। হ্যাঁ এসো এসো। মমতা কিছু বলবেন? চলো বাচ্চারা কই? স্কুলে গেছে। আর মুন্নি? ও আমার সঙ্গে রান্নাঘরে রয়েছে। রান্নাঘরে কেন, ওখানে কি করছে? না না ও কিছু করছে না, আসলে আপনারা কেউ ছিলেন না, একা একা খুব ভয় পাচ্ছিল, আমি ওকে আমার সঙ্গে রান্নাঘরে নিয়ে গেছি। ও পাঠিয়ে দাও। মুন্নি তোমার এখনো ভয় করছে? ভয় কি, আমরা তো আছি। দাদা
রাখো। বৌদি যে কখন আসবে? দেরিও। আচ্ছা নিচে জানলা দিয়ে দেখলাম পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কেন দাদা, মুন্নির জন্য? আচ্ছা বৌদি কি ওদের সঙ্গে আছে নাকি? তুমি একটু চুপ করবে? নানা, তোমার জন্য পুলিশ আসেনি, ওই তোমাকে খুঁজে না পেয়ে ওই ওই কাকুরা যাদের বাড়িতে তুমি থাকতে, ওই সুধাকর বাবুরা তো পুলিশে খবর দিয়েছিল, ওই জন্য পুলিশ এসেছে। ওরা কি আমায় ধরে নিয়ে যাবে? আরে নানা, পুলিশ তোমায় ধরবে কেন? তুমি কি করেছো? আমি জানি পুলিশরা খালি খালি লোককে ধরে নিয়ে যায় আর অন্ধকার ঘরে বন্ধ করে রাখে। না না, একদম ওরকম না। পুলিশ হয়তো তোমাকে দু একটা কথা জিজ্ঞেস করবে, তুমি সব বলবে, আর সেই সময় তো আমি আর কাকিমা তোমার সঙ্গে থাকবো। ব্যাস, তাহলে আর তোমার কোনো ভয় নেই। পুলিশকে সব সত্যি কথা বলবে, দেখবে তোমার কিচ্ছু হবে। গৃহ অনাথ শিশুর উপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। সুধাকর সেনগুপ্ত, শ্যামলী সেনগুপ্ত, একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন, আমি একটা কাজে আসছি তো। প্লিজ সরকারি কাজে আপনারা বাধা দেবেন না। কি সরকারি সরকারি কাজ দেখাচ্ছেন আপনি? হ্যাঁ, আরে আপনি যে কত বড় কাজের লোক সেটা জানা আছে আমার। আপনার সরকারি কাজটা কিন্তু জানি, একটা বাচ্চা মেয়েকে বিনা দোষে চোর অপবাদ দিয়ে অ্যারেস্ট করা, তাই তো? ডিউটির নামে জুলুম বাজিয়ে চলবে না, চলবে না, চলবে না। নিরীহ অনাথ শিশুর উপর অত্যাচার বন্ধ করো, শান্ত শ্যামলী সেনগুপ্ত, প্লিজ শান্ত হন না প্লিজ। মিসেস চৌধুরী, প্লিজ আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন। আমি আমি এখানে একটা চুরির ব্যাপারে এসেছি, একটা চুরির অভিযোগ আমার কাছে এসেছে, আমি এসেছি রুটিন মাফিক তদন্তে। কি কথা বলবেন, কি কথা বলবেন? মুন্নিকে জিজ্ঞেস করবেন ও কিভাবে চুরি করেছে? কেন অনর্থক ঝামেলা করছেন? এটা আমাদের নিজেদের ব্যাপার। কি নিজেদের? এই তো এই তো, এতক্ষণে কথা ফুটেছে আমাদের এত বড় কর্মকাণ্ডের নায়ক। আপনি চুপ করুন, আপনিও আপনি চুপ করুন, নিজেটা নির্লজ্জের কথা বলছে। আপনার মতো নির্লজ্জ মানুষ আমি দেখিনি। এত বড় একটা অন্যায় করেছেন, আবার নিজেকে ডিফেন্ড করছেন। ডিকশনারিতে মনুষ্যত্ব শব্দটা আছে জানেন? কি করে জানবে? ডিকশনারি কোনি খুলে দেখেছে নাকি? আরে এদের ঘরে ডিকশনারিতে আলমারিতে তোলা থাকে, একদম ওসব করে থাকে। আসলে এক নম্বরে ছোট ছোট। আচ্ছা আচ্ছা, শুন শুন, আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনি অভিযোগ আমাদের অনেক। হ্যাঁ তো, এক নম্বর হচ্ছে সুধাকর সেনগুপ্ত এবং শ্যামলী সেনগুপ্ত এই কমপ্লেক্সে থাকার যোগ্য নয়। এদের আচরণ যা, এরা 12 বছর একটা মেয়েকে তার গরিব মামার কাছ থেকে কিনে এনেছে, বিনা মাইনেতে খাটাচ্ছে, শুধু তাই নয় রেগুলারলি মারধর করে, অস্বীকার করতে পারেন? তাছাড়া সারা কমপ্লেক্সের লোক জানে যে আপনার স্ত্রী মুন্নির ওপর ডেইলি অত্যাচার করত, আর আপনি জানেন না, দেখা সাজছেন না। স্পষ্ট ভাষায় বলছি, মিস্টার সেনগুপ্তরা কমপ্লেক্সের পরিবেশ নষ্ট করছেন, এরা এখানে থাকার যোগ্য নয়। আপনি একবার আমার সঙ্গে আমার অফিসে আসুন, কিছু কথা আছে। কি ব্যাপারে? কি ব্যাপারে বুঝতে পারছেন না? মুন্নির ব্যাপারে কথা বলতে ডাকা হচ্ছে, আপনাকে নেমন্তন্ন করে খাওয়ানোর জন্য। প্লিজ প্লিজ একে নিয়ে যান, আমার এই প্রেজেন্সটাই সহ্য হচ্ছে। আসল কথা কি জানো তো দেবী, এর নিজের তো কোনো সন্তান নেই, থাকলে বুঝতো যে বাচ্চাদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়। ঠিক তো, ঠিক আছে, আমি ওনাকে নিয়ে যাচ্ছি, আসুন। মিসেস চৌধুরী, আমি আপনাকে আরেকবার রিকোয়েস্ট করছি। হ্যালো রবি, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি নিজে অফিসারের সঙ্গে কথা বলছি।